আসন্ন এশিয়া কাপের জন্য মাত্র দুইজন স্বীকৃত ওপেনার নিয়ে স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। তবে এবার তৃতীয় স্বীকৃত ওপেনার হিসেবে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিল মোহাম্মদ নাঈম শেখ। এদিকে পেসার হাসান মাহমুদ চোটে পড়ায় ভাগ্য খুলেছে মৃত্যুঞ্জয় চৌধুরীর, স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই ডানহাতি পেসার। মূলত ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত শতক হাঁকানোর ফলেই কপাল খুলেছে মোহাম্মদ নাঈম শেখের, অপরদিকে কপাল পড়ল সৌম্য সরকারের। একই সঙ্গে স্ট্যান্ড বাই থেকে এবার মূল স্কোয়াডে আসলেন মৃত্যুঞ্জয় চৌধুরী, যার ফলে বাংলাদেশ স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18।